ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি মাইন মেরাপি থেকে যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত শুরু হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশেষজ্ঞরা। আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে প্রায় ১৯,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন আগ্নেয়গিরির ভেতর কম্পন বাড়ছে, জ্বালামুখ থেকে ক্রমাগত ধোঁয়া আর ছাই বেরুচ্ছে, আগ্নেয়গিরির আশপাশে ছড়িয়ে পড়ছে পাথর। এর আগে রোববার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলের কাছাকাছি ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, জারি করা হয় সুনামি সতর্কতা। বুশ ব্লেয়ারের পর এবার জুতো মারা হলো অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে। সোমবার অস্ট্রেলিয়ার এবিসি টেলিভিশনে প্রচারিত এক টক শোতে তার দিকে জুতো ছুড়ে মারে ইরাক যুদ্ধবিরোধী এক দর্শক। মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধ সমর্থন করে এতে অস্ট্রেলীয় সম্পৃক্ততা পক্ষে সাফাই দেওয়ার সময় হাওয়ার্ডের ওপর এই আক্রমণ চালানো হয়। জুতো ছুড়ে সে চিৎকার করে বলে এটা মৃত ইরাকিদের পক্ষ থেকে দেওয়া হলো। সারা দেশের সাথে কুড়িগ্রামে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সকাল ৬টার থেকে অনির্দিষ্টকালে এই ধর্মঘট শুরু হয়ে পরিবহন মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। ঢাকা থেকে টাঙ্গাইলগামী সবুজ পরিবহন মির্জাপুর পার হওয়ার পর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা জানা না গেলেও অনুমান করা হচ্ছে প্রাণহানিসহ অনেক সংখ্যক মানুষ হতাহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে দুপুর ১২:৩০টার সময় একটি ট্রাক একটি টেম্পোকে ওভারটেক করতে গিয়ে বাসটিকে আঘাত করে। এতে করে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং পাশের খাদে উল্টে পড়ে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুতুল ভাই, এই যে এরকম হুট করে আপনার ঘাড়ের উপর এসে পড়লাম, আপনার সমস্যা ফেললাম নাকি? আরে না, সমস্যা কি আছে? না, ওই অন্য কোনো জায়গায় এরকম সেফ মনে হইল না, বুঝছেন? আর তাছাড়া অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, দুই তিন দিনে বেশি থাকবো না। আর দূর, তুমি এইসব নিয়ে ভাবতেছো কেন? এখানে এইসব নিয়ে কেউ ভাবে না, বুঝছো? তোমার যতদিন খুশি অতদিন থাকো। বদুল ভাই, কি কোথাও যাওয়ার প্ল্যান করতেছেন? হ আমার তো টিউশনই আছে, সেই পাইক পাড়া যাইতে হবো। তুমি আজকে দুপুরটা একটু কষ্ট করে বাইরে খাই নেবে, হ্যাঁ? এরপর থেকে তোমার মিল দিবনি। আপনি চিন্তাই করেন না, আমি বাইরে খাই নেবো। মনে ঠিক আছে, আন্দালে বেড়ে, হ্যাঁ? আর তুমি নামলেই আমাকে বাসার উল্টা সাইডে দেখবে একটা ভালো হোটেল আছে, ওরা খুব ভালো রান্না করে, স্বাগত। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নি। নিজেদের জমিতে নিজেদের অফিস, একদিক থেকে আমার ভালোই হয়েছে। নিউ মেমোরি, নিউ অফিস। বুঝলে প্রিয়া, এই ফরিদ নামে কোনো একটা লোকের সঙ্গে আমার কোথাও না কোথাও ইন্টারাকশন হয়েছিল, আই এম শিওর। স্যার, পুরো বিষয়টা আমাকে খুলে বলুন। ফরিদ নামের এই লোকটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মাঝে মাঝে মনে হয় যে আমি বোধহয় ফরিদ, বা সে হয়তো আমি। মানে ব্যাপারটা আমি কি তোমাকে বোঝাতে পারছি? স্যার, হয়তো এই নামে আসলে কেউ নেই। আছে আছে,